কি ভাবছেন সাদা কালো টিভিতে কিভাবে এবি সিস্টেমের ছবি হচ্ছে? এটা একটি ফিলিপসের 8303 বোর্ড আইসি দেয়া একটি সাদা কালো টিভি। চলুন দেখা যায় কিভাবে এবি সিস্টেমটাকে নিয়েছি। ডায়াগ্রামটা ফলো করুন। এখানে যে নীল রঙের দাগটি দেওয়া রয়েছে ভিডিও ডিটেক্টর কয়েলের পরে সিভিএস কম্পোজিট ভিডিও সিগন্যালে, এইখানে বোর্ডেতে এটি একটি 8303 আইসি, এটি ভিডিও ডিটেক্টর কয়েল। এই ভিডিও ডিটেক্টর কয়েলের ইনপুট অর্থাৎ আইসি থেকে যে সিগন্যালটা ভিডিও ডিটেক্টর কয়েলে ঢুকছে, আউটপুটে বেরিয়ে যেটি সিভিএস বা কম্পোজিট ভিডিও সিগন্যালটি আউট হয়ে যাচ্ছে, আমরা ওই আউটপুট অংশ থেকে ডিটেক্টর কয়েলের আউটপুট অংশটির কয়েলের পিনটি ওপেন করে দেবো এবং ওপেন করে দেওয়ার পর থেকে ভিডিও সিগন্যালটি নেব। আর সাউন্ডের ক্ষেত্রে যেহেতু এখানে 2611 অডিও আইসি রয়েছে, তাই প্রথমে ভলিউমের একটি গ্রাউন্ড, মাঝের অডিও আর ইনপুট সিগন্যালের এর জন্য যে কানেকশানটি রয়েছে ওইখান থেকে ডাইরেক্ট অডিও সিগন্যালের পিনটি কানেকশান করে দেবো। তাহলেই মোটামুটি আমাদের এখানেতে কমপ্লিট হয়ে যাবে। আর এখানেতে এই যে 1 2 3 4 করে যদি পিনগুলো গোনা হয়, দেখা যাবে যে 17 নম্বর পিন থেকে ভিডিও সিগন্যালটি আউট হয়ে যাচ্ছে। এই যে গ্রাউন্ড, এখানে গ্রাউন্ড রয়েছে, গ্রাউন্ডের পরে যে পিনটি, এই পিনটিতে ভিডিও সিগন্যাল বেরিয়ে যাচ্ছে। এই পিনটি সরাসরি আইসির পিন থেকে গিয়ে ডিটেক্টর কয়েলে ঢুকছে, ডিটেক্টর কয়েল থেকে ওই ভিডিও সিগন্যালটি ডিটেক্টর কয়েলে যেটি আউটপুট হচ্ছে, আউটপুটের পিনটি আমরা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে ওইখানে কাটিং করে ওইখান থেকে আমরা ভিডিও সিগন্যালটি তুলে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর কোনো রকম যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করতে ভুলবেন না।